Today's lecture is on executive branch of EK. You already have the heart of the separation of power and three branches of government. One is legislative, another is judiciary, which is discussed in detail. Today we will discuss executive. অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি নির্বাহী বিভাগ। আচ্ছা নির্বাহী বিভাগের কি আছে দেখেন, দেখেন হেড অফ স্টেট মানে একদম এই যে স্টেটের প্রধানকে, রাজ্যের প্রধানকে, ইউনাইটেড কিংডমে রাজ্যের প্রধান হচ্ছেন বংশানুক্রমে যিনি রাজা হন, তিনি রাজা অথবা রানী, তিনি হচ্ছেন কুইন এলিজাবেথ টু। তিনি হচ্ছেন কি অনির্বাচিত এবং উনি ওনার জন্মসূত্রে এই ক্ষমতার মালিক কিংবা এই পদের দখলদার। আচ্ছা এই যে উনার যে ক্ষমতা, এটা হচ্ছে কি আপনার অনেকটা কি আনুষ্ঠানিক আপনার মানে অরাজনৈতিক এবং ক্ষমতাগুলো একটা হচ্ছে কি উনি এসেন্ট দেন, এই যে পার্লামেন্ট যে আইনগুলো পাশ করে এগুলোতে উনি এসেন্ট দিয়ে থাকেন, এটা হচ্ছে কি ওনার একটা পাওয়ার। তারপরে হচ্ছে আরেকটা পাওয়ার হচ্ছে এই যে প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করা। এখন আপনারা সবাই জানেন প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে একটা সিম্বলিক কাজ, কারণ কি যে সংখ্যাগরিষ্ঠ দলের আপনার মানে নির্বাচিত হয়ে ওনার সংসদে আসেন, ওনাদের সংসদ নেতা আগের থেকে ঠিক করা থাকে। তো কি বলেন রানী শুধু সেই দলের নেতাকে প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করেন। তারপরে হচ্ছে আবার ওই জায়গায় অ্যাপয়েন্টিং মিনিস্টার মানে মন্ত্রী যে নিয়োগ দেন এটাও রানী দিয়ে থাকেন, কিন্তু কার পরামর্শক্রমে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। তারপরে হচ্ছে উনি যে বিভিন্ন ডিগ্রি এবং টাইটেল যেমন নাইটহুড উপাধি দিয়ে থাকেন, হ্যাঁ এটা উনি উপাধিটা উনি দেন ঠিক আছে, কিন্তু কার পরামর্শক্রমে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। তারপরে হচ্ছে কি আপনার মানে আরো অন্যান্য যা পাওয়ার আছে যেগুলো হেড অফ স্টেট হিসেবে করতে হয় সেই পাওয়ারগুলো ওনার ক্ষমতা আছে। এখন উনাকে কিভাবে, উনি হচ্ছে পলিটিক্যালি কোনো পক্ষপাত দুষ্ট হইতে পারবেন না, উনি না লেবার পার্টি, না কনজারভেটিভ পার্টি, না লিবারেল ডেমোক্রেটিক, কাউকে সাপোর্ট দিতে পারবেন না। ওনাকে কি থাকতে হবে, অরাজনৈতিক এবং নিরপেক্ষ থাকতে হবে, পলিটিক্যাল নিউট্রালিটি মেনটেন করতে হবে। আচ্ছা দেখেন আবারও আসতেছি, এখানে দেখতেছেন আপনারা দ্য রোল অফ দ্য মনার্কি ইজ হোয়াট লার্জলি সেরেমোনিয়াল, আনুষ্ঠানিক। আপনার মানে কি বলে উনি হচ্ছে কার পরামর্শক্রমে, আপনাদের এক্সাম্পল আগেও দেখানো হয়েছে, উনি এইসব পাওয়ার গুলা প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ব্যবহার করে থাকেন। আচ্ছা আপনার কিছু কিছু ক্ষমতা আছে যিনি প্রদত্ত মানে সরকারের পরামর্শক্রমে অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে উনি ব্যবহার করেন, সেগুলোকে বলা হয় রয়্যাল প্রেরোগেটিভ। রয়্যাল প্রেরোগেটিভ কি জিনিস সেটা নিয়ে ডিটেইল শেষ দিকে ডিসকাশন গুলো করা আছে, কাজে ইউ নিড নট টু বি ওরিড, উদ্বিগ্ন হওয়ার কোনো কিছুই নেই। এখন এই যে রয়্যাল প্রেরোগেটিভ এগুলো কি করা হয়, কার নামে ব্যবহার করা হয়, রাষ্ট্রের প্রধান মনার্কের নামে ব্যবহার করা হয়, যদিও যদিও ওনার নামে ব্যবহার করে ব্যবহারটার পরামর্শ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী এবং সরকারের নির্বাহী বিভাগ, কিন্তু আইনগত দায় দায়িত্ব কিন্তু পড়ে যায় মনার্কের উপরে। এখন রয়্যাল প্রেরোগেটিভ কি জিনিস এটা হচ্ছে গিয়ে যদিও পরে ডিটেলে বলা হচ্ছে, এখানে একটু শর্ট করে বলে দিয়েছি যে এটা হচ্ছে যে অ্যাবসলিউট, আগে তো রাজা রানীর আপনারা সবাই জানেন এককালে অ্যাবসলিউট ক্ষমতা ছিল, সর্বময় ক্ষমতা, ওনারা একাধারে নির্বাহী বিভাগ ছিলেন, পার্লামেন্টের কাজ করতেন, আবার বিচারকেরও কাজ করতেন, জুডিশিয়ারিও কাজ করতেন। এখন এই কিছু কিছু পাওয়ার থেকে গেছে যেগুলো হচ্ছে গিয়ে কি আপনার রয়্যাল প্রেরোগেটিভ নামে পরিচিত, এগুলো পার্লামেন্ট এখনো রিমুভ করে নাই। দেখেন কিছু কিছু পাওয়ার রয়্যাল প্রেরোগেটিভ, কিছু কিছু পাওয়ার কি ন্যাশনাল সিকিউরিটি, ডিফেন্স অফ দ্য রিয়েল মানে হচ্ছে রাজ্যের নিয়ে প্রতিরক্ষা, তারপরে জাতীয় নিরাপত্তা, তারপরে হচ্ছে সেনাবাহিনী কোথাও পাঠানো, ডেপ্লয়মেন্ট পাঠানো, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কি এখনো রানীর নামে নির্বাহী বিভাগ অর্থাৎ এক্সিকিউটিভ অর্থাৎ সরকার ব্যবহার করে। এই জিনিসটা ক্লিয়ার রাখবেন, এর আগে এখানে যা যা পড়াচ্ছি এগুলো কিন্তু রানীর নাম ব্যবহার করা হয় এবং উনার মাধ্যমেই হয়, কিন্তু উনাকে পরামর্শ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগ এক্সিকিউটিভ, তো উনি ওই অনুযায়ী কাজগুলো করেন। আচ্ছা এখন আসেন চলেন প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার অথবা প্রধানমন্ত্রী কি জিনিস, উনি হচ্ছে কি হেড অফ দ্য ইউনাইটেড কিংডম গভর্নমেন্ট। একটা পরিচয় কিন্তু পার্থক্য খেয়াল রাখবেন,
হেড অফ দ্য স্টেট হচ্ছে কিন্তু মনার্ক, কিন্তু হেড অফ দ্য ইউনাইটেড কিংডম গভর্নমেন্ট হচ্ছে প্রাইম মিনিস্টার। তাহলে সরকারের প্রধান প্রাইম মিনিস্টার, আর রাজ্যের প্রধান হচ্ছে রানী। আচ্ছা, হেড অফ দ্য স্টেট অ্যাপয়েন্ট অ্যাজ প্রাইম মিনিস্টার, দেখেন কিভাবে হাউস অফ কমন্সে ওনার নির্বাচিত হতে, এটা জিনিস মনে রাখবেন, প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হন উনি কিন্তু হাউস অফ কমন্সে নির্বাচিত এমপিও ভোটেও, অর্থাৎ ওনাদের হাউস অফ কমন্সে ইলেকশন জিতে আসতে হয়, এরপরে হচ্ছে উনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। আচ্ছা, হাউস অফ লর্ডস এর মেম্বাররা কিন্তু প্রধানমন্ত্রী হইতে পারবেন না। আচ্ছা দেখেন, এখন দেখেন এ প্রাইম মিনিস্টার রিমেইনস ইন অফিস আনটিল ইদার, যে কখন কখন প্রাইম মিনিস্টার অফিস থাকতে পারবেন, এই ঘটনা ব্যতিক্রম ছাড়া, মানে কোন কোন জায়গায় উনি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না, যদি সাধারণ ইলেকশনের পরে উনি যদি হাউস অফ কমন্সের নেতৃত্ব এবং আস্থা হারিয়ে ফেলেন। কিভাবে হারাইতে পারেন, ওনার হচ্ছে কি সংখ্যাগরিষ্ঠতা ওনার দল হারিয়ে ফেললো, অথবা ওনার নিজের দলই কিংবা যে সংসদের আমলে দেখলো যে না ওনার উপর আর তাদের আস্থা নাই, নিজের দলের লোকজন ওনার বিরুদ্ধে ভোট দিতে পারে, এটাকে বলা হয় অনাস্থা ভোট। তো হচ্ছে কি আপনার মানে ইংল্যান্ডে অথবা আপনার মানে আমেরিকাতে এই সুযোগটা আছে, দিয়ে পার্লামেন্টে চাইলে নিজের দলের বিরুদ্ধেও ভোট দেওয়া যায়, বাংলাদেশে কিন্তু এই সুযোগ নাই। তারপরে হচ্ছে কি বলে, গভর্নমেন্ট লুজেস ভোট অফ কনফিডেন্স ইন দ্য হাউস অফ কমন্স, এই যে সরকার যিনি আছেন ইংল্যান্ডে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা রাখতে যে ন্যূনতম আসনের দরকার হয়, এটা ওনারা হারাইছেন। কিভাবে এটা হারাইতে পারেন, ওনাদের সঙ্গে যারা কোয়ালিশনে ছিল ওরা হচ্ছে গিয়া মানে ওদের সমর্থন আর নাও দিতে পারে, সেক্ষেত্রে ওনারা কি সংখ্যাগরিষ্ঠ আর থাকেন না, সেক্ষেত্রে ওনারা কি হবে আপনার নো কনফিডেন্স ইন হাউস অফ কমন, আস্থা ভোটে হেরে যাবেন, এবং একটা সাময়িক গভর্নমেন্ট হচ্ছে গিয়ে আপনার মানে দাঁড়াবে, যেটা হচ্ছে গিয়ে কি আপনার মানে সাময়িক গভর্নমেন্ট হিসেবে কাজ করবে, আর তারপরে হচ্ছে যদি প্রাইম মিনিস্টার পদত্যাগ করেন। এখানে একটা কথা বলা আছে, গভর্নমেন্ট যদি নো কনফিডেন্স ভোটে যদি হাউস অফ কমন্স এ না পায়, আর যদি এর ভিতরে রিপ্লেসমেন্ট গভর্নমেন্ট মানে উনাকে প্রতিস্থাপিত করে আরেকটা গভর্নমেন্ট যদি 14 দিনের ভিতরে নিয়োগ না দিতে পারেন, অর্থাৎ 14 দিনের ভিতরে প্রধানমন্ত্রী যদি আপনার মানে কোনোভাবে অন্য কোনো দলকে কি বলে অন্য নিজের দলে অর্থাৎ নিজের ভোট দেওয়ার ব্যবস্থা যদি না করতে পারেন, মোট কথা আস্থায় যদি না আনতে পারেন, তাহলে 14 দিনের ভিতরে ওনার অনাস্থা ভোট হওয়ার 14 দিনের ভিতরে উনি যদি আবারও সংখ্যাগরিষ্ঠ আস্থা না আনতে পারেন, সেক্ষেত্রে ওনার পদত্যাগ করতে হবে। আরেকটা হচ্ছে উনি নিজের থেকে পদত্যাগ করে নেবেন, যেভাবে ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে উনি রিয়ে করে ফেলছিলেন, রিজাইন করে ফেলছিলেন, তো ঠিক একইভাবে ওনারা চাইলে স্বইচ্ছায় পদত্যাগ করতে পারেন। আচ্ছা, প্রাইম মিনিস্টার কি লিডার অফ দ্য হায়ার ম্যাজেস্টি গভর্নমেন্ট, আচ্ছা ইংল্যান্ডে কিন্তু সবসময় বলা হয় হায়ার ম্যাজেস্টিজ মিনিস্টার, হায়ার ম্যাজেস্টিজ গভর্নমেন্ট, হ্যাঁ হায়ার ম্যাজেস্টিজ জাস্টিস, এইভাবে করে ওদের শব্দগুলো উচ্চারণ করা হয়। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, উনি প্রাইম মিনিস্টার হচ্ছে কি হায়ার ম্যাজেস্টির গভর্নমেন্টের লিডার নেতা, আর উনি কি সকল পলিসি এবং ডিসিশন, এই যে আপনাদের এই সাইডে আমি যে আপনার মানে হেড অফ দ্য স্টেটের যে পাওয়ার গুলা পড়লাম, হ্যাঁ এই দেখেন এই যে এখানে যে আমরা পাওয়ার গুলা পড়লাম সবগুলোই কিন্তু হচ্ছে কি আলটিমেটলি প্রাইম মিনিস্টার ওনাকে পরামর্শ দিয়ে করতেছেন। এখানে কিন্তু উনি কিন্তু হচ্ছে কি আপনার মানে এখানে রানী যে নিজে ক্ষমতা প্রয়োগ করতেছেন এরকম না, ওনাকে পরামর্শ দেওয়া হচ্ছে, উনি অনুযায়ী কাজ করেন, পরামর্শটা কে দিচ্ছেন প্রাইম মিনিস্টারই দিচ্ছেন, এটা কিন্তু রানীর নিজের না, তার কাছে এখানে যে কয়েকটা পাওয়ার দেখতেছেন এই যে এই কয়েকটা সবগুলোই হচ্ছে প্রাইম মিনিস্টারের আসলে পরামর্শ অনুযায়ী করা হয়। আচ্ছা চলে আসি নেক্সট স্লাইডে, আচ্ছা ওনার কি কি কাজ আছে, উনি হচ্ছে কি করে সিভিল সার্ভিস, সেই যে আমরা যাকে বলি সিভিল কেটে অ্যাডমিন কেটে, কয়েকদিন আগে আমাদের বিসিএস এর রেজাল্ট দিল, আপনাদের অনেক আত্মীয় স্বজন হয়তো ওরা এলাও হয়েছে, তো যাই হোক বিসিএস এখন নিয়োগ করছে, দেশের সবচেয়ে খুশির খবর ভিতরে একটা খবর সরকারি চাকরি। তো হচ্ছে যে কি হচ্ছে এখন মানে সেই বিসিএস এর সিভিল সার্ভিস এবং গভর্নমেন্টাল যে এজেন্সি এরা যে চলবে, গভর্নমেন্ট এজেন্সি যে আমি আসতেছি, এরা হচ্ছে কি আপনার মানে এগুলো হচ্ছে ওভারসি করা, দেখাশোনা করা, দেখ ভালো করা, তারপরে কি করবে উনি মেম্বার্স অফ দ্য গভর্নমেন্ট কে হচ্ছে অ্যাপয়েন্ট করবেন। মেম্বার্স অফ দ্য গভর্নমেন্ট কারা হইতে পারে,
কি বলে মিনিস্ট্রি অফ স্টেট, তারপরে হচ্ছে স্টেট সেক্রেটারি, তারপরে ফরেন অ্যাফেয়ার সেক্রেটারি, তারপরে হোম সেক্রেটারি, হোম অফিস, এইগুলার যে সদস্য নিয়োগ দেয়, মিনিস্টার যে নিয়োগ দেওয়া, এই কাজগুলো করে থাকেন কে? প্রাইম মিনিস্টার করে থাকেন। উনি হচ্ছে কি মানে হাউস অফ কমন্স এর প্রিন্সিপাল গভর্নমেন্ট ফিগার, মানে সরকারের প্রধান মানে ব্যক্তিত্ব, অর্থাৎ প্রধান প্রতিনিধিত্ব করে থাকেন হাউস অফ কমন্স কে, প্রাইম মিনিস্টারই করে থাকেন। কারণ উনি তো একাধারে একটা দলেরও নেতা, আবার দেশেরও প্রধানমন্ত্রী। বর্তমানে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার হচ্ছেন অনারেবল বোরিস জনসন এমপি, দেখেন এমপি লেখা কিন্তু। আচ্ছা, প্রাইম মিনিস্টার অফিস হচ্ছে 10 ডাউনিং স্ট্রিট। তারা কি কাজ করে? আপনার প্রায় দেখেন বোরিস জনসন এখানে এসে হচ্ছে দিয়ে কি বলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, দরজা থেকে বের হয়ে এসে সামনে একটা ডায়াস দেওয়া থাকে, ডায়াসের দ্বারাই উনি বক্তব্য দেন। এই যে ডেলিভার গভর্নমেন্ট অফ আওয়ার স্ট্র্যাটেজি, উনি ওনার সরকারের পদক্ষেপ দেন, পলিসি কোনটা প্রায়োরিটি পাচ্ছে এটা নিয়ে কথা বলেন, তারপর গভর্নমেন্টের পলিসি দিয়ে নিয়ে পার্লামেন্টের কাছে বলেন, এবং পাবলিক এবং ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে বলা হচ্ছে 10 ডাইনিং স্ট্রিটের কাজ। এরপর আসেন ক্যাবিনেট, মন্ত্রী সভা, ইনা কি হচ্ছে কনসিস্ট অফ সিনিয়র মেম্বার, অর্থাৎ গভর্নমেন্টের যে দিয়ে সরকারের যারা কি বলে আপনার মানে সিনিয়র মেম্বার, অর্থাৎ যারা হচ্ছে গিয়ে কি অভিজ্ঞ মেম্বার, তারা হচ্ছে ক্যাবিনেট দিয়ে তাদের দিয়ে তৈরি করা হয়। ক্যাবিনেটে কারা কারা থাকেন? প্রাইম মিনিস্টার থাকেন, এটা তো আপনারা বুঝতেছেন, এবং অন্যান্য সিনিয়র যারা অভিজ্ঞ মন্ত্রী আছেন তারা থাকেন, এবং কারা থাকেন? কালেকটিভ লিডারশিপ অফ দ্য ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম গভর্নমেন্ট, মানে যুক্তরাজ্যের একটা কেন্দ্রীয় নেতৃত্ব ওই ক্যাবিনেটে থাকেন। মিনিস্টারদের হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য কিছু কোয়ালিফিকেশন লাগে। ওনাদের আইদার মানে হয় হাউস অফ কমন্স এর মেম্বার হইতে হবে, কি বলে যে কোনো, অথবা হাউস অফ লর্ডস এর মেম্বার হইতে হবে, এবং ওনারা কি হেড অফ স্টেট, ওনাদের কি বলে মানে হেড অফ স্টেট বলতে মনার্কের কথা বলা হচ্ছে, রানী, রানী ওনারা নিয়োগ দেন, আবার বরখাস্তও করতে পারেন, কিন্তু আবারও দেখেন এটা হচ্ছে কার অ্যাডভাইসে? প্রধানমন্ত্রী অ্যাডভাইসে, অর্থাৎ প্রধানমন্ত্রী বলে দিবেন যে না এই মন্ত্রীকে আপনি অ্যাপয়েন্ট করেন, অথবা এই মন্ত্রীতে আপনি বরখাস্ত করেন, অথবা এই মন্ত্রী থেকে এই মন্ত্রণালয় থেকে সাপোজ পররাষ্ট্রমন্ত্রীকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে দেন। এখন হচ্ছে কি এই দেখেন প্রত্যেক সপ্তাহে পার্লামেন্টের, প্রত্যেক সপ্তাহে পার্লামেন্ট তো সব দিন চলে না ইংল্যান্ডে, মাঝে মধ্যে চলে বাংলাদেশের মতো, তো যখন চলে তখন প্রত্যেক সপ্তাহে একবার হচ্ছে কি ক্যাবিনেটরা এই দেখেন সেক্রেটারি অফ স্টেট ফ্রম অল ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টের মিনিস্টাররা এবং আরো অন্যান্য মন্ত্রী যারা আছেন তারা হচ্ছে ওই পার্লামেন্ট চলাকালীন হচ্ছে সপ্তাহে একবার মিলিত হন। তো এখন হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার হয়ে দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা একটু খেয়াল রাখবেন, মোট 95 জন মন্ত্রী, মন্ত্রী কিন্তু আরো বেশি আছেন, মোট 95 জন মন্ত্রী আপনার মানে কোন হাউস অফ কমন্সে যে কোনো একটা সময় বসতে পারেন এবং ভোট দিতে পারেন। এর বেশি কিন্তু মন্ত্রী যদি 95 জনের বেশি যদি একই সঙ্গে হাউস অফ কমন্সে বসতে পারবেন এবং কোনো বিলে ভোটও দিতে পারবেন, অর্থাৎ 96 জন মিনিস্টার, অর্থাৎ ডিপার্টমেন্টাল মিনিস্টার বলেন, ডিপার্টমেন্টাল আপনার মানে মিনিস্টার বলেন, এবং আদার মিনিস্টার, ওনারা সেক্রেটারি অফ স্টেট, ওনারা হচ্ছে মোট 95 জনের বেশি একসঙ্গে হাউস অফ কমন্সে বসতে পারবে না, 96 জন হলে অ্যালাউড না, একজনকে বাইরে হয়ে যেতে হবে। তারপরে হচ্ছে ওনারা কি করতে পারবেন, পার্লামেন্টে হাউস অফ কমন্সে বসতে পারবেন এবং ভোট দিতে পারবেন, 95 মনে রাখবেন। আচ্ছা, এখন চলে আসেন মিনিস্টারদের সংখ্যা, দেখেন একজন প্রাইম মিনিস্টার, 21 জন ক্যাবিনেট, দেখেন ক্যাবিনেট মানে আমরা একটু আগে পড়েছিলাম সিনিয়র সদস্যরা, এবং 98 আদার মিনিস্টার, টোটাল 120 জন, তাদের 120 জন ভিতরে মাত্র 95 জন কমন্সে বসতে পারবেন এট এ টাইম, মানে একসঙ্গে এতজন বসতে পারবেন এর বেশি। মিনিস্টার চুজেন বাই দ্য প্রাইম মিনিস্টার ফ্রম দ্য মেম্বার্স অফ দ্য হাউস অফ কমন্স অ্যান্ড হাউস অফ লর্ডস, এটা আপনারা আগেও পড়ছেন রানীর ক্ষমতায়, যে মন্ত্রী প্রধানমন্ত্রী হাউস অফ কমন্স থেকে হইতে হবে এটা নিয়ম, বাট মন্ত্রিত্বের জন্য হচ্ছে কি এই ধরনের বাধা ধরা কোনো নিয়ম নাই, উনি হাউস অফ কমন্স এর সদস্য হইতে পারবেন মন্ত্রী, আর অথবা হাউস অফ লর্ডস এর সদস্য হইতে পারবেন। তারপরে উনার কি জন্য দায়িত্বপ্রাপ্ত হন? অ্যাকশন, কর্ম, সাকসেস, সাফল্য, ব্যর্থতা অফ দ্যাট ডিপার্টমেন্ট, যে যাকে যে ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, সাপোজ সেক্রেটারি অফ স্টেট উনার কি দায়িত্ব, তারপরে হোম সেক্রেটারি, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি হচ্ছে সাথে সেক্রেটারি অফ স্টেট পররাষ্ট্রমন্ত্রী, ওনাদের
এক একজনের এক এক রকম দায়িত্ব, সেই দায়িত্বে উনি কিভাবে কি ওনাদের রেসপন্সিবিলিটি হচ্ছে সেই সব ডিপার্টমেন্টের সাফল্য ব্যর্থতা এগুলো হচ্ছে সব ওনাদের দায়িত্ব। এখন দেখেন ডিপার্টমেন্টাল এজেন্সি বলতে কি বোঝায়, ডিপার্টমেন্ট এবং দে এজেন্সি রেসপন্সিবল পুটিং গড়িয়া গভর্নমেন্ট পলিসি প্র্যাকটিস। 24টা মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্ট আছে, 20টা নন মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্ট আছে এবং 300টা এজেন্সি এবং আদার পাবলিক বডি আছে। গভর্নমেন্ট ডিপার্টমেন্ট কি কি এক্সাম্পল কিছু দিয়ে দিচ্ছি, যেমন মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলায় বললো, এটা হচ্ছে পুরো ইউকে কে ইউনাইটেড কিংডম কে কভার করতেছে। কিন্তু মানে আবার অন্যান্য মন্ত্রণালয় এই একটাই কিন্তু শুধু একটা এক্সেপশন। হ্যাঁ আমি আপনাদের এটা বিয়ে করে নোট করে দিয়ে দিচ্ছি, নিলে আপনাদের হয়তো একটা বুঝতে অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি বিয়ে করতেছি। এই যে এটা দেখেন, এটা হচ্ছে কি আপনার মানে আচ্ছা এটা হচ্ছে একমাত্র মিনিস্ট্রি অফ ডিফেন্সটা হচ্ছে কি হোলিকে কভার করে, অন্য কোন ডিপার্টমেন্ট হোলিকে কভার করে না। যেমন হচ্ছে কি ওয়ার্ক এন্ড পেনশন হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক এন্ড পেনশন মানে কি কর্ম এবং বেতন ভাতা মন্ত্রণালয়, এরা আবার নর্দার্ন আয়ারল্যান্ডে কভার করে না। কারণ আপনারা সবাই জানেন ইংল্যান্ড কি মোট 4টা রাজ্য, ইংল্যান্ড বলতে ইউনাইটেড কিংডম 4টা রাজ্য, ইংল্যান্ড স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড আর হচ্ছে ওয়েলস। তো হচ্ছে কি আপনার মানে কাজেই সব মন্ত্রণালয় সব মন্ত্রণালয় পুরো ইউনাইটেড 4টা রাজ্যের কাজ করতে পারে না। দেখেন হচ্ছে কি আপনার মানে এই কারণটা বলে দিছে যে কিছু কিছু গভর্নমেন্ট আর ডিভলভ মানে বিকেন্দ্রীকরণ করা হয়ে গেছে, কথা কথা স্কটল্যান্ডে করা হয়েছে, ওয়েলসে করা হয়েছে, নর্দার্ন আয়ারল্যান্ডে করা হয়েছে। আর দেখেন কিছু কিছু নন মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্টে আছে, যেমন হচ্ছে কি এগুলো সিনিয়র সিভিল সার্ভেন্ট মানে প্রশাসনের সিনিয়র বাংলা আমরা যাদের সচিব বলি, তো হচ্ছে ওনাদের মতো দায়িত্বপ্রাপ্ত সরকার কর্মকর্তারা এগুলো প্রধান থাকে না, আবার যে মন্ত্রী থাকে না। এগুলো হচ্ছে কি আপনার মানে যে এটা দেখেন এক্সাম্পল দিয়ে দিচ্ছি, রেগুলেটরি এই ধরনের সংস্থা সাধারণত যেটা প্রধানে মন্ত্রী থাকে না, এগুলো সংস্থার কাজ সাধারণত কি ধরনের হয়, রেগুলেটরি রেগুলেশন রেগুলেটরি মানে অবজার্ভ করে অথবা ইন্সপেকশন যেমন তদন্ত করা। যেমন চ্যারিটি কমিশন, চ্যারিটি কমিশন কি জিনিস, চ্যারিটি যে দানপত্র ইত্যাদি হয় এগুলো যাতে অনিয়ম দুর্নীতি না ঘটে এই কারণে চ্যারিটি কমিশন নামে একটা কমিশন আছে। এগুলো হচ্ছে কি আপনার মানে কি সিনিয়র সার্ভেন্ট, এগুলার প্রধান প্রধান পদে কোনো মন্ত্রী নেই। আচ্ছা তারপরে দেখেন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে আপনার মানে কি দিয়ে কি কি আছেন, তারা হচ্ছে কি সার্ভিস দেয়, তারা পুলিশে করেন। এতদিন পরে পরে এতক্ষণ পরে আসছেন কি, এর আগে পরে আসছেন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ এজেন্সিস, এরা হচ্ছে কি করে সার্ভিস প্রোভাইড করে মানে সেবা দান করে, এরা হচ্ছে কোনো পলিসি তৈরি করে না। এই ডিপার্টমেন্ট গুলো এর আগে ডিপার্টমেন্ট গুলো কিন্তু কি পলিসি মেক করতো, এরা হচ্ছে পলিসি মেক করে না, সার্ভিস দেয়। যেমন হচ্ছে কি দেখেন ড্রাইভার এন্ড ভেহিকেল লাইসেন্সিং এজেন্সি, এটা নাম শুনে বুঝতে পারতেছেন এদের কাজ হচ্ছে কি ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া এবং গাড়ি গাড়িকে গাড়ির কি কি দেওয়া যায় ফিটনেস টেস্ট দেওয়া অথবা মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া, যেমন গাড়ির রেজিস্ট্রেশন আপনার লাইসেন্স প্লেট লাগানো রেজিস্ট্রেশন করা, এই কাজগুলো করে থাকে এই এজেন্সি। এটা কি এটা সার্ভিস দিচ্ছে, এটা কোনো ট্রাফিক আইন কিভাবে এই ধরনের পলিসি এটা তৈরি করতেছে। কাজে মনে রাখবেন এজেন্সি আর ডিপার্টমেন্ট দুটোর ভিতরে পার্থক্য আছে। আচ্ছা আরো পাবলিক বডি আছে, তারা দিয়ে যেগুলো আরো যেগুলো পাবলিক বডি আছে যেগুলো হচ্ছে কি মিনিস্টারদের কাছে মন্ত্রীদের কাছে দায়বদ্ধতা আছে, তাদের মানে মন্ত্রীদের কাছে জবাবদিহিতা করতে হয়। কিছু আপনার মানে 4 ধরনের নন ডিপার্টমেন্টাল পাবলিক বডি আছে, এগুলোকে NDPBS বলা হয় শর্টকাটে। কি কি আছে দেখেন, ফর এক্সাম্পল এনভায়রনমেন্ট এজেন্সি পরিবেশ এজেন্সি, পরিবেশ এজেন্সি একটা আছে, এর কাজ হচ্ছে পরিবেশ নিয়ে আপনার মানে কাজ করা। তারপরে হচ্ছে অ্যাডভাইজরি এন্ড পিপলস ইন ওনারা কি মানে স্বাধীন মত প্রকাশ করেন, এক্সপার্ট মানে কি বলে এক্সপার্ট অ্যাডভাইস দিয়ে থাকেন মিনিস্টারদেরকে। যেমন দেখেন কমিটি অন স্ট্যান্ডার্ড অফ পাবলিক লাইফ, এই যে মানে জনসাধারণ ইংল্যান্ডের জনসাধারণ কিভাবে জড়িয়ে সমাজ দিয়ে কিভাবে জীবনযাত্রার মান কেমন, তাদের কি অবস্থায় আছে,
এগুলা দিয়ে নিয়ে হচ্ছে গিয়ে কি আপনার মানে অ্যাডভাইস দিয়ে থাকেন, মিনিস্টারদের মন্ত্রীদেরকে দিয়ে থাকেন, পাবলিক বডিরা দিয়ে থাকেন, এই যেগুলো হচ্ছে কি আপনার মানে কিগুলো নন ডিপার্টমেন্টাল পাবলিক বডিদের একটা অন্যতম এক্সাম্পল উদাহরণ দেওয়া হল। তারপরে দেখেন ট্রাইব্যুনাল, এনডিপিপি, এদের কাজ কি জাস্টিস সিস্টেম অ্যান্ড অ্যাডজুডিশন বা স্পেসিফিক এরিয়া অফ ল, ফর এক্সাম্পল কম্পিটিশন আপল ট্রাইব্যুনাল, এগুলো হচ্ছে কি আপনার মানে এক ধরনের, এটা কিন্তু আপনার জুডিশিয়ারি জাস্টিস সিস্টেম, এটা হচ্ছে এক্সিকিউটিভ দের জাস্টিস সিস্টেম, এটা একটু আলাদা। ট্রাইব্যুনাল এটা আপনারা মানে ওই যে গত ক্লাসে পড়াইছিলাম, ট্রাইব্যুনাল কিন্তু আপনাদের যে একটা চার্ট দিয়ে দিছিলাম খেয়াল করবেন, ওখানে ট্রাইব্যুনালের কথা এক পাশে স্মরণ আছে। তো সরকারও চাইলে ট্রাইব্যুনাল গঠন করতে এক্সিকিউটিভ পক্ষ থেকে, ওনারা হচ্ছে কি কম্পিটিশন আপিল ট্রাইব্যুনাল। তো ইন্ডিয়ে কম্পিটিশন হচ্ছে কি আপনার মানে ইংল্যান্ডে কম্পিটিশনে একটা ব্যাপার আছে, সাপোজ ধরেন আপনার মার্কেটে একটা জিনিস আছে সেটা হচ্ছে অন্য কোনো কোম্পানি নেই, তো আপনি কি এই মার্কেটে রাজা, নতুন কোম্পানি যদি আসেও আপনি এত সস্তায়, সাপোজ ফর এক্সাম্পল ধরে নেন আপনি হচ্ছে কি মানে করোনাকালীন, যেহেতু আমি করোনার এক্সাম্পল দিই, আপনার হ্যান্ড স্যানিটাইজার বানান যেটা হচ্ছে একদম জেনুইন 100% অ্যালকোহল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার বানিয়েছেন, যেটা খুব ডিমান্ড, এখন হচ্ছে কি তাহলে আপনি একাই বেচতেছেন, কারণ বাংলাদেশে অন্যান্য সবাই কি আপনার মানে মানে ওই 100% অ্যালকোহল বেচছে হিমশিম হচ্ছে, তো আপনি একাই মার্কেটটা পেয়ে গেছেন, কারণ নতুন কোনো কোম্পানি আসবে সে স্বাভাবিক লোন টোন নিয়ে আসছে, প্রোডাকশন কস্ট অনেক, তার জিনিসপত্রের দাম বেশি থাকবে। কিন্তু আপনি কি করলেন জানেন, 3 মাস ধরে আপনি হচ্ছে কি আপনার মানে 5 টাকার জিনিস 2 টাকায় বেচছেন, যেটা নতুন কোম্পানিটা আপনার সঙ্গে কম্পিটিশন টিকতে পারলো না, ওরা সরে গেল, আপনি কিন্তু ওই 3 মাস লস দিলে আপনার কোনো কোনো কিছু এসে যায় না, কারণ আপনার আপনার কোম্পানি এর আগে 20 টাকার ব্যবসা করে গেছে। এটা হচ্ছে কি এই কারণে এই ধরনের ইংল্যান্ডে অথবা আমেরিকা অথবা উন্নত দেশগুলোতে কম্পিটিশন পলিসি থাকে, যে কেউ যেন আনফেয়ার অ্যাডভান্টেজ না নেয়, ফর বাই বিং এ মার্কেট লিডার হি ক্যান নট টেক আনফেয়ার অ্যাডভান্টেজ। এটা হচ্ছে কি আপনার মানে এই ধরনের ট্রাইব্যুনালে এক ধরনের বিশিষ্ট বিশেষ কাজ, কমিটি আপিল ট্রাইব্যুনাল। তারপরে দেখেন ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ড, তারা কি দায়িত্বপ্রাপ্ত কিসের জন্য, রানিং অফ প্রিজনস, জেলখানার আপনার মানে পরিচালনা করতে ওদের, এবং প্রিজনারদের যে প্রিজনারদের ট্রিটমেন্ট দেওয়া, প্রিজনার সঙ্গে কিভাবে আচার ব্যবহার করতে হবে, এগুলা নিয়ে ওদের কাজ। এরা হচ্ছে মনিটর করতেছে জেলখানার পরিস্থিতি নিয়ে, যেমন হচ্ছে গিয়া হার মেজিস্ট্রিজ ইন্সপেক্টরেট অফ প্রিজনস, মানে প্রিজনের ইন্সপেক্টর, ওরা হচ্ছে কি এগুলো সবসময় কি করেন মনিটর করেন, পর্যবেক্ষণ করতে থাকেন। এক্সিকিউটিভ পাওয়ার কি কি, এক্সিকিউটিভ পাওয়ার হচ্ছে কি আপনার মানে প্রধানমন্ত্রীর দিয়ে ছাড়াও প্রধানমন্ত্রী পাওয়ার গুলোতে আপনি পড়ছেন দেখেন, এছাড়াও এক্সিকিউটিভ পাওয়ার কি কি আপনার মানে ওয়ার দিয়ে মানে কোনো দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, তারপরে যুদ্ধে লোক পাঠানো, যেমন ইরাক যুদ্ধে, আফগানিস্তান যুদ্ধে ইউকে সেনাবাহিনী পাঠাইছিল, তো ট্রিটি সাইন করা, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট সাইন করা, এই যে আপনার মানে বাফটা, ট্রিপলি ইউ, ইউ ট্রিটি কিংবা ব্রেক্সিট ট্রিটি যে সাইন করলো, এগুলো সাইন করা হচ্ছে কি এক্সিকিউটিভ এর কাজ, নির্বাহী বিভাগের। পাসপোর্ট দেওয়া, এটা হচ্ছে নির্বাহী বিভাগের কাজ, ইস্যুইং পার্ডন, ক্ষমা ক্ষমা ইস্যু করে, এগুলো হচ্ছে কি আপনার মানে এক্সিকিউটিভ এর কাজ। প্রাইম মিনিস্টার এবং মন্ত্রীরা এই যে ক্ষমতাগুলো ব্যবহার করেন, এগুলোর জন্য ওনাদের জবাবদিহি থাকতে হবে পার্লামেন্টের কাছে। আচ্ছা এখন দেখেন রয়্যাল প্রেরোগেটিভ, এই যে আসছে রয়্যাল প্রেরোগেটিভ কি জিনিস, রয়্যাল প্রেরোগেটিভ হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে কি আপনার মানে যেটা ছিল এককালে মোনার্কের একচ্ছত্র অবিচ্ছেদ্য একটা ক্ষমতা, ওয়ান মানে এটা অনলি বিস্টোড আপন দ্য কিং অর কুইন, উইচ ইজ নাও পাস টু পলিটিশিয়ান, মানে পলিটিশিয়ানদের কাছে এই ক্ষমতাগুলো চলে গেছে। এখন কি ওনার এটা হচ্ছে রয়্যাল প্রেরোগেটিভ হচ্ছে এমন কিছু ক্ষমতা যেগুলো হচ্ছে কি পার্লামেন্টের অনুমতি ছাড়া অথবা পার্লামেন্টে আলোচনা ছাড়াই এক্সিকিউটিভ এই কাজগুলো করতে পারেন। এই কাজের এক্সাম্পল আমি পরের সাইডে দিচ্ছি, দেখেন এটা নিয়ে ডিসক্লোজার নিয়ে একটু করা হয়েছিল, যাই হোক অতি সম্প্রতি কি বলে এটা এগুলো রিভিল করার জন্য, অর্থাৎ প্রকার যে রয়্যাল প্রেরোগেটিভ ক্ষমতাগুলো কি কি আসলো গভর্নমেন্ট এক্সিকিউটিভ দিয়ে, রয়্যাল প্রেরোগেটিভ দিয়ে কোন কোন ব্যাপারে তাদের রয়্যাল প্রেরোগেটিভ দেওয়া আছে, এই জিনিসগুলো জানার চেষ্টা করেছিল, বাট সরকার এটা রিফিউজ করছে যে না আমরা এটা প্রকাশ করতে পারবো না। তারপরে হচ্ছে গিয়ে কি বলে যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে কি বলে মানে বড় জবাবদিহিতা এবং স্বচ্ছতা আনার জন্য একটা তালিকা পাবলিশ করা হয়েছিল 2003 সালে,
কি বলে আপনার, মানে ওনারা হচ্ছে কি ইনফরমেশন ফ্রম দা ডিপার্টমেন্ট অফ সাংবিধানিক ইয়ে থেকে, সাংবিধানিক অ্যাফেয়ার্স, সাংবিধানিক কার্য নিয়ে যে মিনিস্ট্রি কাজ ডিপার্টমেন্ট কাজ করে ওই ডিপার্টমেন্ট থেকে ইনফরমেশন গুলো পাওয়া গিয়েছিল। এখন দেখানো হচ্ছে কি আর কি রয়্যাল প্যাকেট এই যে পাওয়া গেছে, আসলে রয়্যাল প্যাকেট পাওয়ার এক্সাম্পল কি? এখন ডোমেস্টিক ম্যাটারে রয়্যাল প্যাকেট কি কি কাজ করে? ডোমেস্টিক মানে নিজের দেশের ব্যাপারে, ইস্যুইং অ্যান্ড উইথড্রয়াল অফ পাসপোর্ট, পাসপোর্ট ইস্যু করে অথবা উইথড্র করে নেওয়া, তারপর মিনিস্টারদের নিয়োগ দেওয়া, তারপর কুইন্স কাউন্সিল কিউসি, যে আপনারা শুনেন না আজমান হক কিউসি, কুইন্স কাউন্সিল একজন রেজিস্টার থাকেন, একজন না আসলে অনেকজনে থাকতে পারেন, তো ওনাদের নিয়োগ দেওয়ার কাজ হচ্ছে কি কার এক্সিকিউটিভ এর কাজ। তারপরে হচ্ছে গ্র্যান্টিং অফ অনার্স, রয়্যাল প্রেরোগেটিভ এর এই যে অনার্স ডিগ্রি আপনাকে যে বিভিন্ন সম্মানই দেয়, বিভিন্ন ডিগ্রি টিগ্রি দিয়ে থাকে, এগুলো হচ্ছে কি তাদের কাজ। তারপরে হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রেগুলেশন অফ সিভিল সার্ভিস, সিভিল সার্ভিসের নিয়োগ এবং তাদের জন্য যে রেগুলেশন তৈরি করে এগুলোও রেগুলেশন দেয়, সেগুলো হচ্ছে কি আপনার মানে কি আপনার রয়্যাল প্রেরোগেটিভ। তারপরে এই যে আর্ম সশস্ত্র বাহিনীতে যে আপনার মানে অফিসার নিয়োগ দেয়, এটা হচ্ছে রয়্যাল প্রেরোগেটিভ এর একটা পাওয়ার। তারপরে এই যে সংসদ ভেঙে দেওয়া অর্থাৎ সমাপ্তি ঘোষণা করে, এটা হচ্ছে রয়্যাল প্রেরোগেটিভ একটা পাওয়ার। তারপরে যে ইলেকশন কলকার নির্বাচন ডাক দেয়, এটা রয়্যাল প্রেরোগেটিভ একটা এক্সাম্পল। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কি কি আছে দেখেন, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আছে ডিক্লারেশন অফ ওয়ার, যুদ্ধ ঘোষণা করা, চুক্তি স্বাক্ষর করা, তারপরে কোনো দেশকে স্বীকৃতি দেওয়া, যেমন বাংলাদেশ স্বাধীনতার পর স্বীকৃতি দেওয়া, এই কাজগুলো হচ্ছে কি কার রয়্যাল ইংল্যান্ডের রয়্যাল প্রেরোগেটিভ একটা কাজ। তারপর হচ্ছে অ্যাক্রেডিটেশন, এই যে ডিপ্লোমাটদের স্বীকৃতি দেওয়া, বাংলাদেশের হাই কমিশন এখানে গেলেই তো অটোমেটিক হবে না, গিয়ে উনি ইংল্যান্ডের কি বলে আপনার মানে যে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে, দেখা করে উনি ওনার আবেদনটা তুলে দিলেন ওই কর্তৃপক্ষের হাতে, উনি এটা ইয়েস করে দেন, এরপরে উনি বাংলাদেশের এই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিদেশে কাজ করেন। তারপরে হচ্ছে কি আপনার মানে ডিপ্লয়মেন্ট অফ আর্ম ফোর্সেস, এই যেটা পরে আসেন, এগুলো সবগুলোই আপনার মোটামুটি আগে পরে আসেন, না বাদ নেই কোনো কিছু। একটা মজার কিছু জিনিস আছে দিয়ে দেখেন, এই যে নিচের দিকে এখান থেকে একটু কিছু ব্যতিক্রমী জিনিস আরম্ভ হয়েছে দেখেন, উইথড্রয়াল অফ ডেথ পেনাল্টি আপনার মানে কি আর রয়্যাল প্রেরোগেটিভ একটা রয়্যাল প্রেরোগেটিভ অফ মার্সি, অর্থাৎ রাজকীয় ক্ষমতা বলে ক্ষমা প্রদান। তো এই যে জিনিসগুলো হচ্ছে কি আগে শুধুমাত্র ডেথ পেনাল্টি অর্থাৎ মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারতো, বাট এখন কিছু কিছু জায়গায় অনেক ক্ষমতা দিয়ে দিছে যে এখন হ্যাঁ রিডিউস সেন্টেন্সেস, মানে সেন্টেন্স যে জেলের যে মেয়াদটা দিছে রয়্যাল প্রেরোগেটিভ চাইলে সরকার চাইলে এই মেয়াদটাও কমাইতে পারে। তারপরে হচ্ছে কি আপনার মানে দেখেন এটা হচ্ছে কি আপনার মানে ইউজ করছে এই পর্যন্ত ডেথ পেনাল্টি সরানোর জন্য, সেটা হচ্ছে কি নর্দার্ন আয়ারল্যান্ডের সেক্রেটারি পিটার মেন্ডেলসন ইউজ করছিলেন আইআরএ, আইরিশ রিপাবলিক আর্মির এক কাকে আপনার মানে ডকল্যান্ড বোম্বিং করছিল, এই লোককে তিনি রাজকীয়ভাবে নর্দার্ন আয়ারল্যান্ডে ক্ষমা করে দিয়ে দিয়েছিলেন। তারপরে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এটা শুনলে হয়তো আপনার একটু মজাই পাবেন, জানি না কে হয়তো হাসবেন, তো ইংল্যান্ডের সমস্ত রাজহাঁসের মালিক হচ্ছে আপনার মানে সরকার, সমস্ত রাজহাঁসের মালিক রাজহাঁস সোয়ান, এই যে রয়্যাল প্যাকেট যুদ্ধে যাচ্ছে, পার্লামেন্টে কোনো আবেদন নেওয়ার প্রয়োজন নাই, এগুলা দিয়ে কি আসলে চ্যালেঞ্জ হয়েছিল কখনোই? হ্যাঁ করছিলেন এমপি টনি বেন, এটা টনি ব্লেয়ার মনে করবেন, আবার টনি ব্লেয়ার তো যুদ্ধে গেছিলই, তো হচ্ছে কি আর ফর্মার টনি উনি হচ্ছে প্রাক্তন লেবার দলের এমপি ছিলেন টনি বেন, উনি বিশ্বাস করতেন এই যে রয়্যাল প্যাকেট এগুলা একদম বিলুপ্ত করে দেওয়া উচিত, এবং এগুলা এই তো গুরুত্বপূর্ণ যে ক্ষমতা যুদ্ধ ঘোষণা ইত্যাদি এগুলো পার্লামেন্টের হাতে ন্যস্ত করা উচিত। এই যে একটা এক্সাম্পল দেখাচ্ছে এখন, এই যে ওয়ার ইন ইরাক, এখানে একটা নিয়ে কি বলে ভোটাভুটি হয়েছে যে ব্রিটেন কি যুদ্ধে যাবে কিনা, কিন্তু রেজাল্ট এটা ছিল কি উপদেশমূলক, এটা বাইন্ডিং ছিল না, মানে এটা বাধ্য করতে পারতো না ইরাক যুদ্ধে, টনি ব্লেয়ার ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, ওনাকে বাধ্য করার মতো না, বাট ভোটাভুটি একটা হয়েছিল যেটা হচ্ছে কি অ্যাডভাইজরি উপদেশমূলক, এটা বাধ্যতামূলক, দেখার ভবিষ্যতে কি হতে এই পার্ক গুলা কি কমতে পারে। হ্যাঁ গভর্নমেন্ট সরকার বলতেছে যে না কমা বাড়ার তো প্রশ্ন আসে না, কারণ রয়্যাল প্রেরোগেটিভ কি এই যে রাজকীয় যে ক্ষমতা গুলা এগুলা নতুন করে তার আবিষ্কার করা যাবে না, আগে যা ছিল এগুলাই অনেক কাটছাট হয়ে গেছে, যা আছে এগুলা কি বাদ যাবে কিনা এটা বলা যাচ্ছে, বাট নতুন করে কোনো কিছু আসার সম্ভাবনা নেই, কারণ বলতেছে কি ক্যানট বি, এটা আবিষ্কার করা যাবে না নতুন করে।
আর কিছু কিছু জিনিস রিডান্ডেন্ট, মানে মানে বাতিল প্রায় হয়ে গেছে, সেকেলে হয়ে গেছে, যেগুলো আর কখনোই ব্যবহার করা হবে না। যেমন কি দেখেন, আগে রয়্যাল পেগুলো একটা পার্ট ছিল কি, গ্যাংম্যান, যারা হচ্ছে যে, যেমন আমাদের দেশে বিভিন্ন গ্যাং আছে, যেমন বাংলাদেশে এককালে ছিল কি আপনার মানে অনেক নাম করা, যেমন ধরেন সন্ত্রাসী একটা দল তাদের আন্ডারে কাজ করতো। তাদের ইংল্যান্ডে একটা নিয়ম ছিল, যারা এই সন্ত্রাসী দল এগুলোতে কাজ করবে ওদের বাধ্যতামূলক ভাবে নেভিতে, অর্থাৎ নৌবাহিনীতে নিয়োগ দেওয়া হবে। তো এই জিনিসগুলা এখন কি হয়ে গেছে, রিডান্ডেন্ট, মানে বিলুপ্ত প্রায় হয়ে গেছে, অপ্রয়োজনীয় হয়ে গেছে। তো এখন হচ্ছে কি, আর কিছু কিছু পাওয়ার আবার আপনার পড়বেন, এটা জুডিশিয়াল লিভের মাধ্যমে হচ্ছে কি চ্যালেঞ্জ করা যায়, অথবা লেজিস্লেশন, অর্থাৎ পার্লামেন্ট চাইলে ইন্টারফেয়ার করতে পারে, কিছু কিছু রাজ্য ক্ষমতা করতে পারে। আপনার জুডিশিয়াল লিভিতে ডিটেইল এগুলো পড়বেন।